এখন আমি আপনাদের সাথে শেয়ার করব নগদ মোবাইল ব্যাংকিং এর বিস্তারিত সব তথ্য। যারাই নগদ মোবাইল ব্যাংকিং কে চিনেন না তাদের উদ্দেশ্য করে যদি আমি যদি বলি তাহলে আমাকে বলতে হবে, নগদ হচ্ছে রকেট বিকাশ শেয়ার করে যেরকম একটি আমাদের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা আছে তাদেরগুলোর মতো, অর্থাৎ বিকাশের মতো, রকেটের মতো এবং শেয়ার কেশের মতো কিন্তু একটা মোবাইল ব্যাংকিং সেবা। কিন্তু এখানে হালকা ফালকা কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো হচ্ছে এই নগদ মোবাইল ব্যাংকিংটা হচ্ছে আসলে বাংলাদেশ সরকার যারা মূলত বিকাশ রকেট শেয়ার করেছে এই মোবাইল ব্যাংকিং সেবাগুলো চিনেন তাদের উদ্দেশ্য করে যদি আমি যদি বলি তাহলে আমাকে বল নগদ হচ্ছে সেরকম একটি, অর্থাৎ রকেশ বিকাশ শিউকাশ এগুলোর মতো একটা মোবাইল ব্যাংকিং সেবা শুধুমাত্র বাংলাদেশের জন্য। কিন্তু এখানে অনেক ডিফারেন্স রয়েছে, অর্থাৎ বিকাশ রকেট শিউকাশ তাদের যে একটা মানি ট্রানজাকশন লিমিট আছে সেই মানি ট্রানজাকশন লিমিটটা কিন্তু নগদে কিন্তু অনেকটা ভিন্ন এবং নগদ কিন্তু মানি ট্রানজাকশন লিমিটের দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে। যদি আমি আপনাদেরকে আরও একটু সহজভাবে বলি তাহলে আমাকে বলতে হবে নগদের মানি ট্রানজাকশন লিমিটটা হচ্ছে আসলে বিকাশ রকেট শিউকাশ এগুলোর চাইতে কিন্তু প্রায় 3-4 গুণ বেশি। নগদে মানি ট্রানজাকশন লিমিটটা জানার জন্য এখন আমরা সরাসরি চলে যাব তাদের কাস্টমার কেয়ারে। আমি মনে করি সেখান থেকে যদি আমি আপনাদেরকে যদি বোঝাতে পারি তাহলে সেটা কিন্তু অনেকটা বেটার হবে। নগদ গ্রাহক সেবা কেন্দ্রে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য নগদ কাস্টমার কেয়ার সেন্টার। বাংলায় শোনার জন্য এক চাপুন। ফর ই শুভ সন্ধ্যা, নগদ কাস্টমার কেয়ার থেকে শিফাত বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যাঁ জি স্যার, আমি আপনাদের নগদের কিছু ইনফরমেশন জানার জন্য আপনাকে কাইন্ডলি কলটা দিছি। আমি কি আপনাদের কিছু ইনফরমেশন জানতে পারি? জি অবশ্যই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সর্বপ্রথম যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনাদের একটা নগদ একটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ তারা গ্রাহকরা কি কি সুবিধা পেতে পারে? স্যার আপনার নগদ একটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাশ ইন ক্যাশ আউট সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করতে পারছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আপনার কাছ থেকে আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে নগদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দৈনিক লিমিটগুলো কি কাইন্ডলি আমাকে একটু আপনি বলে দিতে পারবেন? জি অবশ্যই স্যার, কাইন্ডলি স্যার সাথেই থাকুন, আমি লিমিটগুলো বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা ওকে স্যার, আপনি যখন একটি নগদ অ্যাকাউন্ট স্যার ওপেন করবেন তখন স্যার আপনি লিমিটেড প্রোফাইলে থাকবেন। সেক্ষেত্রে স্যার আপনি ক্যাশ ইন করতে পারছেন পার ট্রানজাকশনে 5 লক্ষ টাকা করে, দৈনিক 5 বারে 2,50,000 টাকা, মাসিক লিমিট 30 বারে 1 লক্ষ টাকা। ক্যাশ আউট করতে পারছেন পার ট্রানজাকশনে 1,000 টাকা করে, দৈনিক 5 বারে 5,000 টাকা, মাসিক লিমিট 30 বারে 30,000 টাকা। সেন্ড মানি করতে পারছেন পার ট্রানজাকশনে 5,000 টাকা করে, দৈনিক 5 বারে 25,000 টাকা, মাসিক লিমিট 30 বারে 50,000 টাকা। এবং টপ আপ করতে পারছেন সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত, সেক্ষেত্রে কোনো লিমিটেশন থাকছে না। আপনি যখন ভেরিফাইড হয়ে আপনার প্রোফাইলটি যখন ফুল প্রোফাইলে চলে যাবে তখন স্যার আপনার ক্যাশ ইন করতে পারছেন পার ট্রানজাকশনে 50,000 টাকা করে, দৈনিক লিমিট 10 বারে 2,50,000 টাকা, মাসিক লিমিট 50 বারে 5,00,000 টাকা। ক্যাশ আউট করতে পারছেন পার ট্রানজাকশনে 50,000 টাকা করে, দৈনিক লিমিট 10 বারে 2,50,000 টাকা, মাসিক লিমিট 50 বারে 5,00,000 টাকা। সেন্ড মানি করতে পারছেন ওই একই 50,000 টাকা পার ট্রানজাকশনে, দৈনিক 50 বারে 2,50,000 টাকা, মাসিক লিমিট 150 বারে 5,00,000 টাকা। এবং টপ আপ করতে পারছেন সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত, এক্ষেত্রে কোনো লিমিটেশন থাকছে না স্যার। জি জি, মানে আপনি এখানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ক্যাশ ইন কত কত করতে পারবো ডেইলি? স্যার যখন ফুল প্রোফাইলে চলে আসবেন তখন ক্যাশ ইন করতে পারবেন পার ট্রানজাকশনে 50,000 টাকা করে, দৈনিক 10 বারে 2,50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি কাইন্ডলি স্যার আমি ওটা আপনি যেটা বলতেছেন ওটা সেন্ড মানি কথা বলতেছেন, আমি ক্যাশ ইন এর, অর্থাৎ আমার অ্যাকাউন্টে মানে দৈনিক আমি কত টাকা মানে ক্যাশ ইন করতে পারবো? দৈনিক স্যার আপনি 50,000 টাকা করে 10 বারে 2,50,000 টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারছেন ফুল প্রোফাইলে যখন যাবেন, এবং যখন লিমিটেড প্রোফাইলে থাকবেন তখন 5,000 টাকা করে 5 বারে 25,000 টাকা। জি জি, মানে আমাদের যেটা একটা মান্থলি একটা লিমিট আছে সেই লিমিটটা কত? মান্থলি লিমিট যখন লিমিটেড প্রোফাইলে থাকছেন তখন 30 বারে 1,00,000 টাকা, এবং যখন ফুল প্রোফাইলে থাকছেন তখন মাসিক লিমিট 50 বারে 5,00,000 টাকা। মানে এখানে ফুল প্রোফাইল বলতে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনার অ্যাকাউন্টটা যখন মানে একদম পরিপূর্ণ একটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ মানে ভেরিফাইড হয়ে যাবে ওটা আর কি? জি স্যার, অ্যাক্টিভ যখন আপনি ওপেন করছেন তখনই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার আপনার তথ্যগুলো কাগজপত্রগুলো রয়েছে স্যার সেগুলো স্যার আপডেট হতে কিছু সময়ের দরকার। মানে যতক্ষণ পর্যন্ত আপনাদের ওখানে, অর্থাৎ আপনাদের ওখানে তথ্যটা হাল লাগাতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে একটু লেনদেনের সীমাটা একটু কম থাকবে আর কি? স্যার লেনদেনের সীমাটা এবং স্যার লিমিটটা স্যার একটু কম থাকবে, যখন 5 দিন পরে এটি স্যার ফুল হয়ে যাবে তখন আপনি পুরোপুরি ট্রানজাকশনটা করতে পারছেন। জি জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানে আমি এখানে মানে ডেইলি 10 বার করে মানে 2,50,000 টাকা পর্যন্ত আমি লেনদেন করতে পারবো, ঠিক আছে?
স্যার 2,50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন? জি স্যার, যখন ফুল প্রোফাইলে হ্যাঁ থাকবেন হ্যাঁ হ্যাঁ তখন। ঠিক আছে, আমি ফুল প্রোফাইলের কথা বলতেছি স্যার। হ্যাঁ মানে যখন আমার একটা অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে তখন আমি ডেলি 10 বার করে অর্থাৎ 50,000 টাকা করে আমি ডেলি 10 বার সেন্ড মানি অথবা ক্যাশ আউট করতে পারবো, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ এবং হ্যাঁ স্যার আচ্ছা আপনি, হ্যাঁ বলে স্যার বলুন। বলে জি স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনাদের যে একটা একটা কস্ট আছে মানে টাকার খরচটা, ওটা মানে কিরকম কাইন্ডলি আমাকে একটু বলতেন। স্যার আপনি যদি *167# ডায়াল করে করেন, মানে স্যার USSD ডায়াল করে করলে স্যার প্রতি হাজারে 18 টাকা করে কাটছে, এবং স্যার সেন্ড মানি করলে স্যার প্রতি ট্রানজাকশনে কাটছে 4 টাকা করে, এবং যদি আপনি নগদ বেটা অ্যাপসের মাধ্যমে করেন তাহলে স্যার প্রতি স্যার হাজারে কাটছে 17 টাকা করে, এবং স্যার ক্যাশ ইন সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে স্যার। মানে ক্যাশ ইন সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ আউট 1,017 টাকা করে। জি স্যার, যদি আপনি অ্যাপস থেকে করেন তাহলে স্যার ফ্রি, আর জি জি যদি আপনি USSD ডাল করে করেন তাহলে পার ট্রানজাকশনে 4 টাকা করে কাটবে। আচ্ছা, আপনাদের যেটা ম্যানুয়ালি যেটা করে আছে 167# ওটা দিয়ে যদি আমি যদি ক্যাশ আউট করে তাহলে আমার কস্টটা কত খরচ হবে হাজারে? 1,018 টাকা করে ক্যাশ আউট এবং সেন্ড মানি কল 4 টাকা। রেকর্ডিং দিয়ে আপনারা হয়তো শোনার পরে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে আসলে বিগার রকের শিরুকে এগুলোর চাইতে কিন্তু নগদের মানে ট্রানজাকশন লিমিটটা অনেক বেশি। যদি আমি আর একটু সহজভাবে আপনাদেরকে বোঝাই তাহলে আমাকে বলতো, যেখানে আপনারা বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আপনারা দৈনিক লেনদেন করতে পারবেন হচ্ছে আপনার 25,000 টাকা, এবং আপনি নগদ মোবাইল ব্যাংকিং দিয়ে আপনারা কিন্তু দৈনিক লেনদেন করতে পারবেন 2,50,000 টাকা। তার মানে আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন যে আসলে নগদের ট্রানজাকশন লিমিটটা আসলে কতটা বেশি। বিকাশের একটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনারা মান্থলি লেনদেন করতে পারবেন শুধুমাত্র 75,000 টাকা, এবং আপনারা নগদ মোবাইল ব্যাংকিং দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন 5,00,000 টাকা। তার মানে আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন যে নগদ মোবাইল ব্যাংকিং সেবাটা আমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা মোবাইল ব্যাংকিং সেবা হবে। যারা মোটামুটি মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে অর্থ আদান প্রদান করেন, আপনারা যদি বড় অঙ্কের কোনো যদি টাকা যদি আদান প্রদান করতে চান, আমি মনে করি আপনাদেরকে বেস্ট হিসাবে আপনাদেরকে নগদ মোবাইল ব্যাংকিংটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তার মানে এটি না যে আসলে আমি বিকাশের বদনামি করতেছি, আসলে আমি যেটাই সত্য সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যদি আমি যদি কোনো একটা যদি সত্য বলি এবং কোনোটা যদি মিথ্যা বলি তাহলে কিন্তু আমার কোনো ধরনের টাকা পয়সা নেই, জাস্ট শুধুমাত্র আমি আপনাদেরকে এটি শেয়ার করলাম যে আসলে মানি ট্রানজাকশন লিমিটটা আসলে নগদে কতটা বেশি। সবশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মাঝে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবেল করে রাখবেন। দেখা হতে পারে পরবর্তী হচ্ছে ভালো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। One, two, three.